গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। সো আজকের দিনটা তো জানোই আজকে আমাদের ভিডিও শ্যুট আছে, আগের ভ্লগে বলেছিলাম, তো সারাদিন এগুলোই হবে অ্যান্ড আজকের ভ্লগটা কালকে পর্যন্ত রানিং হবে। সো দেখতে থাকো কী করি না করি অ্যান্ড চলো আজকের ভ্লগটা তাহলে স্টার্ট করি। চাগুলোকে ঢালছিল মানা, সেটা আমি স্লোমো নিচ্ছি। এবার মানা বলছে যে আমি মুখে ঢালছি, নে দেখা মুখে ঢালছি, না মুখে ঢালো, ঢালো দেখি, গরম চা মুখে ঢালো দেখি মানা, হ্যাঁ ঢালো, এই যে দেখো। এখানে রান্নাও প্রায় শেষে দেখি, এখানে বাঁধাকপি সবজি চলছে, দেখে কি টেস্টি লাগছে। বাজে একটা ওয়েদার, ঠান্ডা হাওয়া বইছে আর এখানে কি সুন্দর একটা আগুন জ্বলছে এখানে, যেখানে তুমি দারুণই আরাম পাবে। তো যাদের বাড়িতে এরকম মাটির উনুন আছে তাদের বাড়িতে যে কি আরাম পায় তারাই জানে শুধুমাত্র, ঠিক আছে। তো আমাদের বাড়িতে এরকম আছে, তো তোমাদেরও যাদের বাড়িতে আছে তারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমি এখন উপরে যাচ্ছি, কারণ এই মাটির উনুনে এই যেটা আগুন জ্বলে সেটা যতটাই মানে আরামদায়ক ততটাই পুড়ে বানিয়ে দেবে তোমাকে। তো আমার এখন অনেক কাজ আছে, তো চলে আসলাম উপরে। তো আমার কাজ বলতে আমি একটা এখন পড়তে বসবো, আর জানি না ভিডিও শ্যুট করে আসার পর সন্ধ্যাবেলা আর ইচ্ছে করবে কি না দো, তো এখনো জন্য একটু পড়তে বসে যাবো, নাহলে সারাদিন বই খোলা হবে না, কেমনই একটা অপরাধী ফিল হবে। তো জায়গায় এখন একটু বসবো, দেন হচ্ছে যা আমাদের ড্রেস কোড আছে আজকে, তো সেগুলো হচ্ছে সব আমাকে আলমারি থেকে বার করতে হবে, দেন সব এক জায়গায় করে ব্যাগের মধ্যে নিয়ে যেতে হবে। কালকে যে বাড়িতে আমাদের রেকর্ডিং করেছিলাম সেই বাড়িতে আমাদের সব মেকআপ টেকআপ চলবে, তো ওখানেই যেতে হবে, সেটা আবার 11টার মধ্যে যেতে হবে, আর নাহলে ধরো পরে আবার লেট হয়ে যাবে। তো এখন বেজে গেছে 9:30, এখন একটু আধ ঘন্টা বা 45 মিনিট একটু দেখে নেবো বই, দেন বকবক করতে আসবো আবার। সো এখন যাই পড়তে আসি। A little longer than a few minutes later. আমি এখন রেডি একদম বেরোনোর জন্য, যেমন ব্যাগপত্র নিয়ে রেডি, এখন জাস্ট বেরোবো, নিচে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে। আর আজকে দুপুরের খাবারটা আমি সকালেই খেয়ে নিলাম, ভাত খেয়েই বেরোচ্ছি, কারণ সারাদিনের ব্যাপার কখন খাবো না খাবো, কখন বাড়ি আসবো না আসবো, তো যাই হোক সব মিলিয়ে এখন বেরোচ্ছি, দিয়ে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। কি করছি এখানে সেজে গুজে, এই যে তিয়াশা শ্রীপর্ণা আরো দুজন আসবে, কি রে এই সবাই হাই বলে দে, হাই বলে দে, এই তোর নাম বল, তোর নাম বল, মনীষা, তোর কি মিঠু, ইটু কি ইটু, আচ্ছা আচ্ছা, তোর বর্ষা, ওয়াও। এই যে আমরা লক্ষণ সেন স্টেডিয়াম মাঠে শুট করব, তো এখানেই চলে কি বলো তো, এরকম খোলা মাঠ কেন চুজ করলাম, কারণ গানটা যেহেতু দেশাত্মবোধক তো খোলা মাঠে বেশি ভালো লাগবে, তাই জন্য এখানে আসা। আর সত্যি কথা বলতে আমি মালদাতে থেকেও লক্ষণ সেন স্টেডিয়ামে আজ প্রথম আসলাম, খুব লজ্জাজনক ব্যাপার এটা। এখন আমাদের দলেরই দুজন আসেনি, ঠিক আছে, ওরা একটু পিছিয়ে গেছে, ওরা আসছে, দেন যে হচ্ছে শ্যুট করে দিয়ে যে দাদাটা সেই দাদাটাও এখনও আসেনি। আপাতত আমরা এখন কী করছি, ফটো শ্যুট করছি, ফালতু সময় নষ্ট করছি, না ওরকম কোনো ব্যাপার না, ভাবছি কি মানে কিভাবে শ্যুট করব না করব, আর দেখতে থাকো কি। এই যে আসলেন এতক্ষণে, এই সব জায়গাতে কি সেট লেট, সব জায়গাতে লেট কেন, বল বল বল, কি হয়েছে, তোমাদের বাড়িতে এই আমাদের বাড়ির রান্নাঘরে সব খেয়ে নিয়েছে বলে। Few inches later.
আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর যদিও মেকআপটা রিমুভ করা হয়নি, একবারে রিমুভ করে গিয়ে বিছানায় উঠে যাব। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোমাদের আগের ব্লগটাতে তো বলেছিলাম যে আমরা তিনটা গানের ম্যাশ আপ করে এই গানটা করেছি, তো এবার কি ভেবেছি যে একদিনে তিনটা গানের শ্যুটটা করব। এবার প্ল্যানিং অনুযায়ী আর হলো না ব্যাপারটা। কি হয়েছে, দুটো গানের পর তিন নম্বর গানটাতে যখন শ্যুট করছি, তখন ক্যামেরাম্যান দাদাটা হঠাৎ করে বলছে যে কেমন ব্যাপারটা নর্মাল হয়ে যাচ্ছে, তোমরা ইউনিক কিছু করো। এবার আমরা কেউই যেহেতু প্রফেশনাল না, আর আগে থেকে তেমন কিছু মানে ভাবিও নি যে এইরকম কিছু করবো বা ওই রকম কিছু করবো। তো যাই হোক, আজকে আর তিন নম্বর গানের শ্যুটটা হয়নি, তো আমরা ওখান থেকে চলে গেছিলাম নতুন একটা স্পট দেখতে। তো ওটা আর তোমাদের দেখালাম না, এর পরের দিন দেখিয়ে দিবো, যেদিন যাবো পরের দিন আমাদের আবার যেতে হবে, একদিন পরে মেবি যাবো। তো যাই হোক, পরশু দিনই যাবো অবশ্যই। তো যা করতেই হবে, মানে 23 জানুয়ারি বা 26 জানুয়ারির আগে এই গানটা পোস্ট করব। তো যাই হোক, তো সেদিনই দেখিয়ে দিব স্পটটা, খুব সুন্দর পরিবেশ, এটাই বলছিলাম। আর একটা কথা যেটা বলছিলাম যে আমার চুল দেখে মা মানা বলছি, এগুলো কি করেছিস চুলে, কি বাজে লাগছে। আমি বলছি কি বাজে লাগছে তোমাদের, কারণ পার্সোনালি আমার খুব ভালো লেগেছে চুলটা, কারণ আমার চুলটা একদমই দুর্বল প্রজাতির, মাথায় চুল খুব কম, তো সেই জায়গায় এরকম করার পরে দেখছি যে চুলটা একটু বেশি বেশি লাগছে মাথাতে, তো ভালো লাগে, মানে ভালোই লাগছে পার্সোনালি আমার, যদিও বাড়ির লোকের ভালো লাগেনি। তো যাই হোক, এটাই বলছিলাম। আর এখন যাবো গিয়ে পিৎজা খাবো, বোন পিৎজা অর্ডার করিয়েছিল, যেহেতু একটু শরীরটা খারাপ তো এগুলোই খাবে, এমনিতে ওই বাইরের খাবারই বেশি খাই। তো সব মিলিয়ে এখন যাই নিচে খাবো, দেন হচ্ছে হয়তো মুখ হাত ধুয়ে খেয়ে দিয়ে এসে আমি হয়তো ঘুমিয়েই যাবো, আজকাল পারছি না, খুব টায়ার্ড লাগছে। তো এই ব্লগটা যেহেতু কালকে পর্যন্ত রানিং হবে, তো কালকে সকাল থেকে আবার ব্লগিং করবো। তো ব্যাস এতটুকুই বলার এখন, তো এখন টাটা। চিকেন পিৎজা আছে আজকে, তো বিকেলেই যেহেতু মানে আনিয়েছে, তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন একটু গরম করে নিবো, দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিবো, দেখে বেশ টেস্টি লাগছে। দি নেক্সট ডে, হ্যালো গাইজ, গুড মর্নিং। সো কালকে রাত্রে যেহেতু একটু তাড়াতাড়ি শুয়ে গেছিলাম, তো সকালেও একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। তো যাই হোক, আমার এখন সকালের খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে, আমি চলে এসি ওপরে, তো রোজকারের মতো এখন গিয়ে একটু পড়তে বসবো, দেন তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। সো এখন তাড়াতাড়ি গিয়ে একটু পড়ে নিই। এই দেখো কে এসেছে আমার বাড়িতে, দেখো, এই দেখো মুখ দেখো, এই যে বেটু। তো এখন বেটু যাবে ঠাকুর বাড়ি দুপুর 12টার সময়, তাই তো বললাম যে বিকেলে চলো, এখন তো গেটে তালা মারা থাকবে বেটু, কিছুই দেখতে পাবো না ভেতরে, না ওই এখনই দেখবে বলে, চলো তালা। আচ্ছা গিয়ে দেখবে তালা মারা আছে কি না। আচ্ছা চলো, এই দেখো তালা মারা আছে, দেখো চলো দেখাচ্ছি। আচ্ছা স্কুটি কিনবে তোমার বাবা, গরুগুলো যদি মারে। আচ্ছা আচ্ছা, বা দারুণ, গরুগুলো যদি মারে রে বেটু, ওইটার গাড়ি হবে, আবার মোটরসাইকেল হবে, এরকম হবে, একটা মোটরসাইকেল নিয়ে আসবে, একটা খুবই বড় ট্রাক গাড়ি নিয়ে আসবে। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো এদিকে, এই দেখো কি সুন্দর লাগছে। এগুলো কোন ফুল বলো তো? সর্ষে ফুল, সর্ষে ফুল, ইয়েস। এই দেখো তালা মারা আছে, এই যে দেখো তালা মারা আছে, তো হলো, তার মানে আমি সত্যি কথা বলছিলাম, তাকাও এদিকে। তাহলে এবার কি হবে, এখানে একটু থাকবে না, বিকেলে খুলবে এই তালাটা, বুঝলে তো, চলো। তো কি আনন্দ, বুঝতে পারলে তো, মানে আসতে পেয়েছে এটাতে ওর খুব আনন্দ। তার মধ্যে ওখানে গান চলছে ওই সাইডে, এবারে সব মিলিয়ে ওর দারুণ জমে গেছে ব্যাপারটা, তাই না একটু? হ্যাঁ এবার ভালো লাগছে তো, ভালো লাগছে তো, হয়েছে তো। এই যে আমার লাঞ্চে আছে আজকে সাদা ভাত, এখানে আছে সর্ষে বাটা, তেলেপিয়া মাছ, একটা মিক্সড সবজি, আর এখানে আছে কলাইয়ের ডাল ছোলা শাক দিয়ে ঘণ্ট টাইপের। তো এখন তাড়াতাড়ি করে, এই দেখো আমাদের পূর্বপুরুষ তো এনি, নমস্কার, ও আমাদের পূর্বপুরুষ, নমস্কার। হ্যাঁ
দেখো বেটু ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই বদমাশি করছে, পুলিশ ধরবে তোকে বদমাশি করতে জানিস। তো সন্ধ্যের পর থেকে আর ব্লগিং করা হয়নি, কারণ এমনি তো ব্লগটা বেশি লেন্দি হয়ে যাবে ভাবলাম, আর তাছাড়া এমনি পড়তেও বসেছিলাম, আরও অন্যান্য কাজকর্ম ছিল, তো সব মিলিয়ে দেখ আর ব্লগিং করা হয়নি। আর তোমরা মানে গতকালের ব্লগ যদিও তোমরা মানে এই ব্লগটা দেখার আগে ততক্ষণ দেখে নিবা, তো আগের ব্লগটা হচ্ছে পোস্ট করতে গিয়ে এমন ওয়াইফাইয়ের সমস্যা দিচ্ছে যে এখন পর্যন্ত পোস্ট করতে পারি না, এখন বেজে গেছে রাত 11টা। তো দেখা যাক, আর মানে আধ এক ঘন্টা যদি হয়ে যায় তো মানে পোস্ট করেই দিব, আর নাহলে হয়তো পরের দিন, তো একদিন লেট করে করে তোমরা এই ব্লগ দুটো মানে দেখে নিবে। তো যাই হোক, সেটা ব্যাপার না, সবসময় আমার তোমার মানে হিসেব মতো সব কিছু চলবে না, কিছু কিছু মানে সিচুয়েশনের উপরে ছেড়ে দিতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।